বিগত কয়েক বছর ধরেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড বাদশাহ তার একের পর এক ছবি বক্স অফিসে বেশ মুক্তভ্রে পড়ছে সাম্প্রতিক মুক্তি পাওয়া জিরো নামে সার্থকতা বজায় রেখে মানে মানে বিদায় নিয়েছে হল থেকে তাই বেশ কিছুদিন হলো নিজে অভিনয় থেকে দূরে সরিয়ে রেখেছেন শাহরুখ ভক্তদের আসা বড় কোনো ছবি হাত ধরেই এবার কাম ব্যাক করবেন বাদশাহ অবশেষে এলো সেই সুখবর সূত্রের খবর স্প্যানিশ ধারাবাহিক মানিহেস্টের সত্যকে নিয়েছেন শাহরুখ উদ্দেশ্য ধারাবাহিকটির বলিউডি সংস্করণ বানানো দুই হাজার আঠারোতে ড্রামা সিরিজের জন্য অ্যামি অ্যাওয়ার্ড জেতে এই স্প্যানিশ ধারাবাহিকটি গত মাসেই মানিহেস্টের তৃতীয় সিজন শেষ হয়েছে একটি দলকে ঘিরে আবর্তিত আবর্তিত হয়েছে ধারাবাহিকের গল্প প্রথমে রয়্যাল মেট ডাকাতি তারপর ব্যাংক ডাকাতি প্রথম দুই ঠিক এরকমভাবেই গল্পটি ইউরো একটি দল এরকমই একটা গল্পকে দশমিক ঘিরে গড়ে উঠেছিল তৃতীয় সিজনে দেখানো হয়েছে তাদের এক সঙ্গীকে জেল থেকে উদ্ধারের কাহিনী রিপোর্ট অনুযায়ী ইংরেজি ছাড়া অন্য ভাষার ধারাবাহিকের ক্ষেত্রে সব থেকে বেশিবার দেখা হয়েছে মানি হিস্ট প্রথম সিজনের পরই মানি হেস্ট সিরিজটি সম্প্রচারে এবারে এই সিরিজটির বলি সংস্করণ বাড়ানো ভাবনায় মানি হেস্টের সত্ত্বে নিয়েছে গরি খানের প্রোডাকশন রেড চিলিস এন্টারটেনমেন্ট মানি বলিউড সংস্করণের হাত ধরে নাকি বলিউডে ফিটশন বাদশাহ তবে তিনি নিজের ছবিতে অভিনয় করবেন কিনা তা জানা যায়নি অনেক ভক্তদেরই দাবি অর্থাৎ শাহরুখ ভক্তদের অনেকেরই দাবি মানি হেস্ট ভক্তদের ধারাবাহিকের প্রফেসরের যে চরিত্রটি রয়েছে সেখানে বেশ মানাবে কিং খানকে তবে শোনা যাচ্ছে এটি পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন দেখা যাক কি হয় পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার ধন্যবাদ সবাইকে